আগামী 1 ফেব্রুয়ারি 2024 মোদি সরকারের এবারের শেষ বাজেট অর্থাৎ ইন্টারিম বাজেট পেশ হতে চলেছে। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকুরিজীবী, এছাড়া মধ্যবিত্ত, গরিব কিংবা বেসরকারি যারা চাকরি করে তাদেরও কিন্তু প্রত্যাশা তুঙ্গে। তো এবারের বাজেটে চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত এমনকি মহিলাদের জন্য বেশ কিছু বড়সড় ঘোষণা করতে পারে মোদি সরকার। তো এবারের বাজেটে ঠিক কী কী বড়সড় ঘোষণা হতে পারে, কোন কোন জিনিসের দাম কমতে পারে অথবা কাকে আর্থিক সাহায্য দেওয়া হতে পারে, সেই সমস্ত কিছুই ছোট্ট করে জানানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, বাজেটে কী কী ঘোষণা হতে চলেছে সেটা জানার পূর্বে আমরা প্রথমে জেনে নিই যে প্রতি 1 টাকা সরকারের কাছে কিভাবে আসে এবং প্রতি 1 টাকা সরকার কিভাবে খরচা করে। তো বাজেটে যদি আমরা ধরি যে 1 টাকা সরকারের কাছে কিভাবে যায়, তার মধ্যে 15% 1 টাকার 15% আসে হচ্ছে ইনকাম ট্যাক্সের মাধ্যমে, 7% আসে হচ্ছে ইউনিয়ন এক্সাইজ ডিউটির মাধ্যমে, 15% আসে হচ্ছে কর্পোরেশন ট্যাক্সের মাধ্যমে, 17% আসে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবং আদার ট্যাক্সেস থেকে সরকার 1 টাকা 17% ওখান থেকে আসে, কাস্টমস থেকে আসে 4%, নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট থেকে আসে 2%, নন ট্যাক্স রিসিপ্ট থেকে আসে হচ্ছে 6%, এবং বরোয়িংস এবং আদার লাইবিলিটি এই সমস্ত কিছুর থেকে 34% আসে। অর্থাৎ এটা তো গেল সরকারের কাছে প্রতি 1 টাকা কীভাবে আসে সেটার হিসাব। তো এবার আমরা দেখব হচ্ছে যে 1 টাকা সরকার পেল, তো 1 টাকা তো সরকার জনকল্যাণ খাতে খরচা করবে, তার মধ্যে কত পার্সেন্ট কীভাবে খরচা হয়। তার মধ্যে 1 টাকার মধ্যে 4% চলে যায় পেনশনের জন্য, অর্থাৎ যেই পেনশনভোগীরা আছে তাদের পেনশন দেওয়ার জন্য 4% টাকা খরচা হয়। আদার অন্য যে কোনো এক্সপেন্ডিচারের জন্য খরচা হয় হচ্ছে 8%। স্টেটস শেয়ার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, অর্থাৎ যে জিএসটি সরকার কালেক্ট করে তার মধ্যে স্টেটেরও একটা পার্সেন্টেজ থাকে, তার মধ্যে 18% চলে যায় হচ্ছে বিভিন্ন স্টেটের কাছে। ফিনান্স কমিশন এবং আদার ট্রান্সফারের জন্য যেই ট্রান্সফারগুলো হয় তাদের জন্য 9% খরচা হয়। সেন্ট্রাল সেক্টর স্কিমের জন্য বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমে খরচা হয় হচ্ছে 17%, ডিফেন্সের জন্য 8% খরচা হয়। বিভিন্ন সাবসিডিজ যেমন রান্নার গ্যাসের সাবসিডি, এছাড়া বিভিন্ন যে সাবসিডিগুলো রয়েছে সেই সাবসিডির জন্য 7% খরচা হয়। 9% খরচা হয় হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো চালাতে 9% খরচা হয়। এবং ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ ব্যাংকে যে আপনি টাকা রেখেছেন তো সেই টাকারগুলোর মধ্যে ইন্টারেস্ট দিতে হয় এবং সেই ইন্টারেস্ট, এছাড়া সরকার যে বিভিন্ন জায়গা থেকে যে লোন নেয় তার যে একটা ইন্টারেস্ট দিতে হয় সেই ইন্টারেস্ট খাতে 20% খরচা হয়ে যায়। তো এটা হচ্ছে সরকার বাজেটে 1 টাকা কীভাবে ইনকাম করে এবং 1 টাকা কীভাবে খরচা করে তার হিসাব। বন্ধুরা, এটা কি আপনারা আগে জেনেছেন নাকি এই ভিডিওতে প্রথম জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারের বাজেটে যে কিন্তু দেশের মহিলাদের জন্য বড়সড় সুখবর দিতে পারে কেন্দ্রের মোদি সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকতে পারে এমন কোনো প্রকল্প লঞ্চ করতে চলেছে কেন্দ্র সরকার, এবং এই নিয়ে কিন্তু একটা বড়সড় ঘোষণা হতে পারে। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে প্রকল্প রয়েছে সেখানে যে প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় বিভিন্ন কৃষকদের, সেই টাকার পরিমাণ মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ করা হতে পারে। অর্থাৎ যেটা বর্তমানে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু ডাইরেক্টলি 12,000 করা হতে পারে যদি সেই টাকাটি কোনো মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। অর্থাৎ কোনো মহিলা যদি কিষাণ সম্মান নিধি স্কিমে যদি তিনি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই মহিলা 6,000 টাকার পরিবর্তে ডাইরেক্ট 12,000 টাকা পাবে, এমন কিন্তু একটা বড়সড় স্কিম কিন্তু ঘোষণা হতে পারে এবারের বাজেটে। বন্ধুরা, শুধুমাত্র যে মহিলাদের ক্ষেত্রে টাকা দ্বিগুণ করা হবে তেমনটা কিন্তু নয়, পিএম কিষাণ সম্মান নিধি টাকার অঙ্ক কিন্তু এবার বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কী নিয়ম রয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে স্কিম রয়েছে সেই স্কিমে যদি আপনি টাকা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে বার্ষিক 3টি কিস্তিতে 2,000 টাকা, অর্থাৎ টোটাল 6,000 টাকা দেওয়া হয়। তো এবার বাজেটে কিন্তু এই নিয়ে একটা বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদি সরকার। তো এক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে সেই স্কিমে টাকার অঙ্ক বাড়ানো নিয়ে অপশন সামনে আসছে, তা হচ্ছে 8,000 টাকা কিংবা 9,000 টাকা বার্ষিক। অর্থাৎ বর্তমানে যে 6,000 টাকা উপভোক্তারা অর্থাৎ কৃষকরা যে পেতেন সেই টাকার অঙ্ক কিন্তু এবার বাড়ানো হতে পারে। তো সেক্ষেত্রে 3টি কিস্তিতে দেওয়া হবে, সেক্ষেত্রে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা করে দেওয়া হতে পারে, কিংবা 2,000 টাকা করে দেওয়া হবে টোটাল 4টি কিস্তিতে, অর্থাৎ টোটাল 8,000 টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা হওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে।
রয়েছে। তো সেক্ষেত্রে কত টাকা হয় সেটা যখনই বাজেটে ঘোষণা করা হবে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে ক্লিয়ারলি জানিয়ে দেব। শুধুমাত্র তাই নয়, এবারের বাজেটে মহিলাদের জন্য আরও কিন্তু একটা বড়সড় ধামাকা দিতে পারে কেন্দ্রের মোদি সরকার। সেক্ষেত্রে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে 1,250 টাকা করে দিতে পারে। বাজেটে কিন্তু এমন আরও একটি দারুণ প্রকল্প আনতে পারে কেন্দ্রের মোদি সরকার। তো এই নিয়ে যখনই প্রকল্পটি আসবে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট করে দেব। বন্ধুরা, বাজেটে নর্মালি সাধারণ যে মধ্যবিত্তরা থাকে তাদের মেইন ডিমান্ড থাকে যে আয়করের ছাড়ের যেন ঊর্ধ্বসীমা বাড়ানো হয়। অর্থাৎ যে ক্ষেত্রে আয়করের ছাড়ের একটা সীমা রয়েছে সেটা হচ্ছে 2,50,000 টাকা, সেটাকে যেন বাড়ানো হয়। তো এবার কিন্তু সেই সমস্ত আশা, অর্থাৎ যেই সমস্ত সাধারণ বা মধ্যবিত্ত শ্রেণীর পেনশন ইনকাম ট্যাক্স যারা দেয় তাদের যে আশাটি থাকে তাদের কিন্তু সেই আশা এবার পূরণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু মনে করা হচ্ছে যে করের উপরে সাধারণ ছাড়ের ঊর্ধ্বসীমা হয়তো বাড়তে পারে এবারের বাজেটে। এই মুহূর্তে রয়েছে 2,50,000 টাকা, গুঞ্জন রয়েছে যে সেটাকে বাড়িয়ে হয়তো এবার 3,50,000 টাকা করা হতে পারে। শুধুমাত্র তাই নয়, প্রভিডেন্ট ফান্ড থেকে বিমার প্রিমিয়াম অথবা 5 বছরের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিনিয়োগ ভিত্তিক ছাড়ের মাত্রা বাড়ানো হতে পারে। 1,50,000 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 2,00,000 টাকা করা হতে পারে। অর্থাৎ যেক্ষেত্রে 1,50,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকামে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হয় না সেটাকে বাড়িয়ে এবার 2,00,000 টাকা করা হতে পারে। তবে এটা কিন্তু পুরোটাই গুঞ্জন স্তরেই রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশন আসেনি। কিন্তু বিভিন্ন সোর্স থেকে যে জানা যাচ্ছে সেটাতে কিন্তু এটা হবার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য এবারের বাজেটে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু নিউজ বর্তমানে পাওয়া যাচ্ছে। তো কি ঘোষণা হতে পারে আসন্ন বাজেটে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 4% দিয়ে বৃদ্ধি পেতে পারেন। আশা করা হচ্ছে যে সরকার বাজেটের পরে অথবা বাজেটের দিনই মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণার বাড়ানোর ঘোষণা করতে পারে। দেশের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হচ্ছে এবছরের 1 ফেব্রুয়ারি এবং ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 50% বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ ভাতা 46% বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন। এখন এই 4% যদি বাড়ানো হয় তাহলে সেই মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে যাবে 50%। অর্থাৎ এই বড়সড় ঘোষণাটিও কিন্তু এবার করতে পারে কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে। আর এটা যদি হয় তাহলে কিন্তু এটা কিন্তু চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। এবারের বাজেটে সাধারণ হোক কিংবা মধ্যবিত্ত হোক কিংবা উচ্চ মধ্যবিত্ত হোক, সবার সব শ্রেণীর মানুষের জন্য আরও একটি বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, এবারের বাজেটে কমতে পারে ওষুধের দাম। বাজেটে বড় ঘোষণার পথে মোদী সরকার। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য যে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে সরকার। বর্তমানে ভারত 10,000 জনঔষধি কেন্দ্র রয়েছে, আগামী দিনে তা বাড়িয়ে 25,000 করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে যে 10,000 জনঔষধি কেন্দ্র রয়েছে সেটাকে বাড়িয়ে 25,000 করা হবে। ওষুধের উপরে বর্তমানে 50% ছাড় দেওয়া হয় সেই সমস্ত দোকানগুলোতে, এবার সেই ছাড়ের পরিমাণ 50% থেকে বাড়িয়ে 75% করা হতে পারে, এমনটা কিন্তু ওয়াকিবহল মহল কিংবা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধির আওতায় 963 ধরনের ওষুধ পাওয়া যায়, 293 অস্ত্রোপচারের সরঞ্জাম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কার্ডিওভাস্কিউলার, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যান্টি অ্যালার্জি, গ্যাস্ট্রো ওষুধ এবং ওষুধের ওষুধ। ওষুধের প্রধান গুদামগুলি ছিল বর্তমানে গুড়গাঁওতে আছে, বেঙ্গালুরুতে আছে, চেন্নাই, গুয়াহাটি এবং সুরাটে। তো বন্ধুরা, এই যে ঘোষণাগুলো এবারের বাজেটে হতে পারে, এই ঘোষণাগুলোর মধ্যে কোনটি হলে আপনি সবথেকে বেশি খুশি হবেন? আরও কিন্তু অনেক বড়সড় ঘোষণা হতে পারে, এরপরে আরও একটি ভিডিও বানিয়ে আমরা জানিয়ে দেব। তো কোনটি হলে পরে আপনি সবথেকে বেশি খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।